কথাকলি ব্যাংকুয়েটস প্রেজেন্টস বনেদি বাড়ির পুজো। আমাদের পুজো এবারে 339 বছরে এসে পড়ল। এটা সবনাশ এসে পাওয়া পুজো। আমাদের রাজা রামমোহন রায় চৌধুরী এই পুজো শুরু করেন। তাঁর এক কন্যা ছিল, আমাদের এই পাশেই পুকুর আছে, সে পুকুরটা এখনও আছে। সেই পুকুরে ওই কন্যা খেলতে যেত দুপুরবেলা। তো রাজা জিজ্ঞেস করে, তুমি কোথায় যাও দুপুরবেলা? আমি পুকুরে খেলতে যাই আমার সাথীর সঙ্গে। কী নাম তার? না, তার নাম পদ্মা। তখন রাজা তাকে বলেন যে তুমি তো বলছো কেউ ডাকলে আসো না, খুশি মতো আসো, এখন আসছো আবার চলে যাবে, তখন কী হবে? বলেছে, না, আমি কথা দিচ্ছি যতদিন তোমার বংশধরেরা, তোর বংশধরেরা মনে প্রাণে আমাকে চাইবে, ততদিন আমি এখানে এসে প্রথম পুজো নিয়ে তারপর অন্য কোথায় যাব। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি রায়চৌধুরী বাড়ির পুজোয়, যে পুজোর ইতিহাস আমাদের নিয়ে চলে যায় 339 বছর পিছনে। 339 বছর আগেই এই বাড়িতে এসেছিলেন দেবী পদ্মাবতী রূপে। পদ্মাবতীকে পদ্মাবতী দেবী দুর্গারই আরেকটি রূপ। আমরা এই বাড়ির যারা বর্তমান প্রজন্মের লোক রয়েছেন তার সঙ্গে কথা বলে ইতিহাস সম্পর্কে যা জানতে পারছি, দেবী এই বাড়িতে এসেছিলেন স্বপ্নাদেশের মাধ্যমে। আমার একদম পিছনে রয়েছে দেবী দুর্গার একটি মূর্তি। এই মূর্তি সাধারণভাবে আমরা দেখি যখন মাটির মূর্তি তৈরি হয় ঠাকুরের বিশেষ সাজগোজ থাকে না, কিন্তু এইখানে পুজোর আগে একটি বিশেষ আচার বিধি হয়। ঘটনা হচ্ছে, এই যে মাকে দেখছেন শাড়ি পরানো রয়েছে দোমেটে অবস্থায়, এটা হচ্ছে বোধন। আমাদের দুর্গাপুজো কিন্তু শুরু হয়ে গেছে, এই যে নবমী তিথি আগে গেল না, আমাদের বোধন বসে। বোধন হচ্ছে এই প্রতিমায়রম তাকে পুজো হয়, ব্রাহ্মণ সমাজ আসেন। আগে ছোটোবেলায় অনেক আসতো দেখতাম, এখন সংখ্যা অনেক কমে গেছে। তাদের আমরা একটা দক্ষিণা দিই, তারা এই ঠাকুর দেখে মত দেন যে হ্যাঁ ঠাকুর ঠিক আছে, পুজো করার যোগ্য উপযুক্ত। সেইটা বোধন বসে এখানে, সেই পুজো হয়। এইটাই সেই মাকে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, মাত্র সমস্ত রং ছাড়া সমস্ত কিছুই হয়ে গেছে। তো তার ফলে মা এই শাড়িটা পরিয়ে পুজোটা করা, তারপর থেকে ওই চণ্ডীপাঠটা এখান থেকে স্থানান্তরিত হয় আমাদের বেলঘরে। বেলগাছ একটা ভেতর থেকেও পুরো ফুটে গেছে। এই এইখানেই মার মূল ঘট বাঁধা হয়, মার সামনে কোনো মূল ঘট বাঁধা হয় না, ওই ঘটেই পুজো হয়। এটাও বাইরের ঘট, এবং আমাদের যেদিন বিসর্জন হয় বিজয়াদশমী, ওই ঘরটা বিসর্জন হয় না, ওই ঘরটা ওখানে রাখা থাকে। বিসর্জন করে এসে এই মার মুকুট আমরা গঙ্গায় ঠাকুরকে নিয়ে যাই। আমাদের ঠাকুর সাত পাকে ঘোরে না, খালি মার মুকুটটা খুলে নেওয়া হয়, নিয়ে মাকে গঙ্গায় দিয়ে দেওয়া হয়। আবার আগের বারে আসার জন্য আহ্বান রেখে ঘটের জলটা ঠাকুরকে বিসর্জন করে এসে শান্তির জল হিসেবে দিয়ে দেওয়া হয়। আমার একদম পিছনে রয়েছে দেবী দুর্গার প্রতিমা। আমি একবার আমার ক্যামেরাম্যানকে দেবী দুর্গার যে প্রতিমা রয়েছে তা দেখাতে অনুরোধ করব। এবং শুধুমাত্র যে প্রতিমা তাই নয়, এই বাড়িতে এলে আমরা যাকে একদম আক্ষরিক অর্থে বনদি বাড়ির পুজো বলি, সেই অনুভূতিটা যেন আপনি প্রত্যেকটা মাটির ধুলো কণা থেকে শুরু করে দেওয়ালের ইঁট কোষ্টি পাথর সব কিছুতে খুঁজে পাবেন। মাথার ওপর রয়েছে বিরাট একটি ঝাড় এবং তার সঙ্গে রয়েছে লম্বা দুর্গা দালান, একদম যাকে বলা চলে মায়ের মাতৃ মন্দিরে। মায়ের মাতৃ মন্দিরে এসে আমরা উপস্থিত হয়েছি। 339 বছরের এই পুজো যা ঐতিহ্য বহন করে চলেছে বাঙালির মায়ের প্রতি স্নেহের এবং ভক্তির। পরিবারের লোকেরাও ঠিক অনেকটা সেই রকম কথাই বলছেন। তারা বলছেন, মা স্বপ্না দেশ দিয়ে বলেছিলেন, তোমার ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরা যে যতদিন আমাকে ভক্তি ভরে নিজের মন থেকে পুজো করবে, আমি ততদিন তোমার কাছে থাকব, তোমার পরিবারে থাকব। এবং সেই মতোই মা রয়েছেন পরিবারে, থাকবেন চিরকাল, আশীর্বাদ করবেন। আমাদেরও মায়ের কাছে এটাই প্রার্থনা, মা তুমি সবাইকে ভালো রেখো, সুখে রেখো এবং স্বস্তিতে রেখো। ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত, শেফিল্ড টাইমস। Thank you.
এখন অনেক বড়, শ্রী লেদার্স হাওড়া ময়দান। GT Road, ব্যাংক অফ ইন্ডিয়া বিল্ডিং, হাওড়া। মনে রাখবেন, পুজোর কেনাকাটায় 10% ছাড়। প্লিজ 43 GT Road, ব্যাংক অফ ইন্ডিয়া বিল্ডিং, হাওড়া। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।